আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই অনেক অনেক ভালো। ওয়েলকাম টপু এডুকেশন সেন্টারে। আজকে আমরা এসএসসি পরীক্ষার্থীদের হিসাব বিজ্ঞান বিষয়ের খতিয়ান বিষয় নিয়ে আলোচনা করব। খতিয়ান তোমরা জানো যে দুইভাবে করা যায়, দুইটা পদ্ধতিতে করা যায়। আমরা সপ্তম অধ্যায়ে খতিয়ানটা থাকে। খতিয়ান দুইভাবে করা যায়, একটা হলো টি সব এবং আরেকটা হলো চলমান জের সব। আমরা এটা আজকে শিখব না, আমরা আজকে টি সবটা শিখব। তোমরা নিশ্চয়ই জানো যে খতিয়ান করতে হলে প্রথমে জাবেদা প্রয়োজন হয়। জাবেদা যদি না থাকে, জাবেদা করে রাফ করে নিতে হয়। আমরা আজকে খতিয়ান করব, তার জন্য একটা রাফ জাবেদা করেছি। আমরা আজকে দুটা হিসাবের খতিয়ান করব ছকে। তো কী কী খতিয়ান করব? আমরা নগদান হিসাব এবং ব্যাংক হিসাব, এই দুইটা হিসাবের খতিয়ান করে দেখাবো যে খতিয়ান কীভাবে করতে হয়। এই দুইটা যদি আমরা পারি তাহলে বাকিগুলো মোটামুটি পারব আমরা খতিয়ানের। তাহলে এখানে লিখি আগে আজকে কী করব, নগদান হিসাব করব এবং আমরা ব্যাংক হিসাব করব। আমরা নগদান হিসাব এবং ব্যাংক হিসাব করব, আমরা টি ছকে করব। তো টি ছকটা কী জিনিস? টি ছকটায় আমরা মোট ঘর সংখ্যা আটটা, ডেবিট দিকে চারটা ঘর থাকে এবং ক্রেডিট দিকে চারটা ঘর থাকে সমানভাবে, এই জন্য এটাকে বলা হয় টি ছক। এরপরই আমরা দেখতে পাচ্ছি ছকের ভিতরে চারটা ঘর কী কী, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, এই চারটা থাকে। জাবেদার ক্ষেত্রে খতিয়ান পৃষ্ঠা থাকে এবং খতিয়ানের ক্ষেত্রে এখানে জাবেদা পৃষ্ঠা থাকে। ঠিক এই সেম চারটা নামই পরবর্তী ক্রেডিট দিকেও হবে, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা এবং টাকা, এই মোট আটটা। তো খতিয়ানের দুইটা সাইড থাকে, ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড টি ছকে। তো দুইটা সাইডে চারটা করে মোট আটটা ঘর থাকে। আচ্ছা, এবার চলে যাওয়া যাক খতিয়ানে। আমরা খতিয়ানটা করার জন্য একটা ছন্দ তৈরি করেছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছন্দটা কিছু স্টার চিহ্ন দিয়ে লেখা আছে। ছন্দটা স্টার চিহ্ন দিয়ে লেখা আছে। এখানে কী কী আছে আবার একটু আমরা খেয়াল করব। নিজ পাশে, নিজ দামে এবং অপর নামে, কথাটা একটু কনফিউশন তোমাদের। কথাটা হলো নিজ পাশে বলতে আমি যে হিসাবটা করব সেই হিসাবটা যে পাশে থাকবে আমার লেনদেনটার সেই পাশে নিতে হবে। অর্থাৎ আমরা যখন নগদান হিসাব করব এই নগদানটা ডেবিট পাশে আছে, সো আমি যখন নগদান হিসাব করব এই নগদানটাকে ডেবিট পাশেই নিতে হবে। খতিয়ানের দুইটা সাইট আছে, ডেবিট এবং ক্রেডিট। এখানে কিন্তু নগদান হিসাব করতেছি, নগদান ডেবিটে আছে, সো আমাকে এই নগদানটাকে ডেবিট সাইডে নিতে হবে। আমরা সাইডটা খুঁজে পেলাম যে ডেবিট সাইডে যাবে, নিজ পাশে পেলাম। এবার নিজ দামে, নিজ দামে বলতে এখানে অ্যামাউন্ট, এই নগদান হিসাবের অ্যামাউন্ট কত টাকা সেই টাকাটা আসবে। নগদান অ্যামাউন্ট আছে 70,000, সেটাই আসবে। এবং অপর নামে বলতে বোঝাচ্ছে নিজের নামটা ব্যবহার করা যাবে না, আমরা যে হিসাব করব তার বিপরীত যে নামটা থাকবে সেটা। অর্থাৎ এই তারিখে নগদানের বিপরীতে আছে মূলধন, এটা ক্রেডিটে আছে, সো এখানে নামটা বসবে মূলধন নামে। কথা বোঝা গেছে? তাহলে আমরা এখানে তারিখ লিখব 2018 জানুয়ারি 1 তারিখ। নাম আসবে কি? নাম আসবে মূলধন হিসাব, মূলধন হিসাব আসবে। মূলধন হিসাবটাকে আমরা লিখব, টাকা বসবে কত? 70,000। এইটা নগদান হিসাব করতেছি, নগদান হিসাবের ডেবিট পাশে, এই জন্য আমরা ডেবিট পাশে নিয়েছি। আর অ্যামাউন্ট নিয়েছি নগদানে 70,000 আছে, এই জন্য 70,000। আর নাম হয়েছে অন্যটা, ঠিক আছে। এরপরে আমরা পরবর্তীতে দেখব নগদান আর কোন তারিখে আছে। 5 তারিখে নগদান আছে, আছে। কোন পাশে আছে? ক্রেডিট পাশে আছে, সো আমাদের খতিয়ানের ক্রেডিট পাশে চলে যেতে হবে। ঠিক সেমভাবে 2018 সাল জানুয়ারির 5 তারিখ লিখতে হবে। এখানে নগদানের বিপরীত নাম আছে ব্যাংক হিসাব, আমাকে বিপরীত নামটা লিখতে হবে। তো ব্যাংক হিসাব লিখব এবং আমার টাকা যাবে নগদানে যে টাকাটা আছে, অর্থাৎ এই 20,000 টাকা আমরা এখানে নিব। 20,000 টাকা নিলাম। তারপরে আর নগদান আছে কিনা দেখতে হবে। 12 তারিখে নগদান নাই, 20 তারিখে নগদান আছে। কোথায় আছে? ডেবিটে আছে। তো এটার বিপরীত নামটা নিব। তো ডেবিটে এসে আমি 20 তারিখ দিব এবং নাম নিব বিক্রয় হিসাব। হ্যাঁ, যে হিসাবটা করতেছি তার বিপরীত নামটা, আমি নগদান হিসাব করতেছি তাই এর বিপরীতে বিক্রয় আছে, বিক্রয় নামটা নিয়েছি। টাকা হবে এই 35,000 টাকা। ওকে,
এই 35000 টাকা নিলাম আর এখানে কোনো নগদান নাই সো নগদান নেওয়া হয়ে গেছে এবার আমাদের ব্যালেন্স করতে হবে ব্যালেন্স করার নিয়ম হলো দুই পাশের অ্যামাউন্টের মধ্যে যে পাশটা বড় হবে সেই পাশের যোগফল আগে নামাতে হবে তো এই পাশের যোগফলটা আমরা দেখতে পাচ্ছি 105000 টাকা হয় দুটো যোগ করলে এটাকে আমরা ক্লোজ করে দিব এবং ওই 105000 টাকা এই পাশে নিয়ে আসব নিয়ে এসে এটাকেও ক্লোজ করে দিব এবার দেখতে পাচ্ছি এই 105000 টাকা কিন্তু এই পাশে উপরে আছে কিন্তু এখানে 105000 টাকা উপরে নাই কিছু টাকা কম আছে এই কম কত আছে 105000 থেকে 20000 বাদ দিলেই কমটা বের হয়ে যাবে কম থাকে 85000 টাকা এই 85000 টাকা উপরে লিখতে হবে আর এটার নাম হবে ব্যালেন্স সিডি ব্যালেন্স সিডি নাম হবে অর্থাৎ এটা তারিখ হবে জানুয়ারি মাস 31 দিনে 31 তারিখ এই অ্যামাউন্টটাই এই পাশে আবার নিচে চলে আসবে এটার নাম হবে ব্যালেন্স বিডি আর এটা হবে জানুয়ারি পরে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ পরবর্তী মাসের 1 তারিখে হয় ব্যালেন্স বিডি আর রানিং মাসের যে মাসে হিসাব করতেছে ওই মাসের শেষ তারিখে হয় ব্যালেন্স সিডি মনে রাখতে হবে এবার আমরা নগদান হিসাবটা করব তো না ব্যাংক হিসাবটা করব সরি ব্যাংক হিসাবে আমরা যে দেখতেছি 5 তারিখে ব্যাংক হিসাব আছে তো আমরা দুপাশেই আমরা আগে 2018 সাল লিখে নেই তাহলে আমাদের সুবিধা হবে তো ব্যাংক হিসাব 5 তারিখে আছে ডেবিটে সো আমার ডেবিটে চলে যেতে হবে জানু 5 তারিখে ডেবিটে যাব নাম হবে কি ব্যাংকের অপরজিট নাম আছে নগদান হিসাব তো এখানে নগদান হিসাবটা বসবে নগদান হিসাব এরপরে আমরা দেখব আর ব্যাংক আছে কিনা হ্যাঁ ব্যাংক আছে এখানে আছে ব্যাংক ক্রেডিটে নাম হবে ক্রয় হিসাব আমরা ক্রেডিটে যাব এবং তারিখ দিয়ে লিখব 12 তারিখ ক্রয় হিসাব এখানে ব্যাংকের বিপরীত নাম হলো ক্রয় হিসাব আমরা বলেছিলাম যে নাম হবে অপর নামে তো সেই অপর নামে আমরা লিখব টাকা হবে ব্যাংকে আছে 15000 এই 15000 টাকা একটা মজার ঘটনা কি আগে 5 তারিখে টাকাটা লিখি না 20000 টাকা যে যখন অবৈধভাবে কেউ দুই মানে সম্পত্তি করে তখন কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে নিজের নামে রাখে না অন্যের নামে রাখে কিন্তু কাজ নিজেই করে তো খতিয়ানটাও ঠিক সেই রকমের যে নামটা ব্যবহার করতে হবে অন্যেরটা নিজের নামটা ব্যবহার করা যাবে না আচ্ছা আমরা ব্যালেন্সটা করি এই 20000 টাকা এখানে এই 20000 টাকা এখানে চলে আসবে ক্লোজ করে দিব এই 15 তাহলে এখানে কম আছে কত 5000 টাকা এটার নাম হবে ব্যালেন্স সিডি এটা হবে এই মাসেরই 31 তারিখ আর এখানে হবে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ এটা হবে ব্যালেন্স বিডি ব্যালেন্স বিডি মনে রাখতে হবে যে পাশের যোগফলটা বড় ছিল বিডিটা ওই পাশে হবে আর যে পাশের যোগফলটা কম ছিল সেই পাশে ব্যালেন্স সিডি হবে এই হলো খতিয়ানের টি ছকের একটা এক্সাম্পল আমরা দুইটি হিসাব করে আমরা বোঝার চেষ্টা করছি আশা করি সবাই বুঝতে পেরেছো আবারও যদি সমস্যা থাকে আমরা খতিয়ান নিয়ে আরও বিস্তারিত অন্য ক্লাসে আলোচনা করব আবারও আমি একটু মনে করিয়ে দিচ্ছি খতিয়ান করার সময় এই ছন্দটা মনে রাখলে তোমাদের জন্য খতিয়ান করা অনেকটা ইজি হয়ে যাবে নিজ পাশে কোন পাশে যে হিসাবটা করব সেটা যে পাশে আছে ডেবিটে থাকলে ডেবিটে ক্রেডিটে থাকলে ক্রেডিটে সেই পাশে যাব টাকাটা লিখব অবশ্যই যে হিসাবটা করব ওই হিসাবের নামে যে টাকাটা আছে আর নাম লেখার ক্ষেত্রে আমরা বিপরীত মানে যে হিসাবটা করব তার বিপরীতে যে নামটা আছে সেই নামটা ব্যবহার করব আর ব্যালেন্স করা তো আমি দেখালামই আশা করি তোমরা এই টিউটোরিয়ালটা দেখলে অনেকটাই উপকৃত হবে এবং খতিয়ান কিছুটা শিখেছো আগামী ক্লাসে চলমান জের ছক নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত ভালোই থাকবে যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করবে তাহলে পরবর্তী ভিডিওগুলো দ্রুত পাবে ওকে ভালো থাকবেন